দেখো এখানে টেকিমেট্রিক সার্ভে বলতে কি বোঝাচ্ছে, টেকিমেট্রিক সার্ভে যে ব্রাঞ্চ অফ অ্যাঙ্গুলার সার্ভে ইন হুইচ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস অফ পয়েন্টস আর অবটেইন বাই অপটিক্যাল মিনস অ্যাজ অপোজড টু দ্য অর্ডিনারি স্কোয়ার প্রসেস অফ মেজারমেন্ট বাই ট্যাপ অ্যান্ড চেইন। দি মেথড ইজ ভেরি র্যাপিড অ্যান্ড কনভিনিয়েন্ট। আচ্ছা এখানে কি বলতেছে, টেকিওমেট্রিক সার্ভেতে আমরা কি করতে পারি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স দুইটাই আমরা কি মেজার করতে পারি। হ্যাঁ, অন্যান্য সার্ভেতে যেমন চেন সার্ভেতে শুধুমাত্র আমরা কোন ডিস্টেন্স মেজার করছি বলতো, চেন সার্ভেতে কোন ধরনের ডিস্টেন্স মেজার করছি আমরা? বলো, হরাইজন্টাল হরাইজন্টাল ডিস্টেন্স। লেভেলিং সার্ভেতে আমরা কি কোন ডিস্টেন্স মেজার করছি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আচ্ছা ট্রাভার্স সার্ভেতে আমরা কোন ডিস্টেন্স মেজার করছি? হরাইজন্টাল হরাইজন্টাল, আরেকটা অ্যাঙ্গুলার, তাই না? অ্যাঙ্গুলার দুইটা ডিস্টেন্স মেজার করছে, একটা হরাইজন্টাল ডিস্টেন্স আর একটা কি অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তাই না নাকি? জি স্যার। আচ্ছা তাহলে মোটামুটি যতগুলো সার্ভে করছি এক একটাতে এক এক ধরনের ডিস্টেন্স মেজার করছে, একটাতে অ্যাঙ্গুলার, একটাতে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, কিন্তু কোনোটাতে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স একসাথে মেজার করি। এই টেকিমেট্রিক সার্ভেতে আমরা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স একই সাথে মেজার করবো। এখানে তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, স্ক্রিন দেখতেছো তোমরা তাই না? আচ্ছা আমরা যখন থিওডোলাইট দিয়ে কাজ করছিলাম তোমাদের কি খেয়াল আছে, বা থিওডোলাইট দিয়ে যখন মেজার করতেছিলাম তখন এই ক্রস হেয়ারটা দিয়ে আমরা কাজ করছি, তাই না নাকি? স্যার এই ক্রস হেয়ারটা যে পয়েন্টে টাচ করতেছিল সেটাকেই বলতেছিলাম কি আমরা, আমাদের রিডিং, তাই না? স্টাফ রিডিং নাকি? স্যার আচ্ছা টেকিমেট্রিক সার্ভেতে আমাদের শুধুমাত্র এই রিডিং না, বরঞ্চ মেট্রিক সার্ভেতে আমরা তিনটা রিডিং নিব। এক হচ্ছে এই সেন্ট্রাল ক্রস এয়ার রিডিং, দেন হচ্ছে তোমার তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ মিটিং অডিও আচ্ছা আচ্ছা এখানে দেখো তোমাদের যেটা বলতেছিলাম, লেভেলিং সার্ভেতে আমরা শুধুমাত্র সেন্ট্রাল ক্রস এয়ারের রিডিং নিয়ে আমরা কি স্টাফ রিডিং বের করলাম, তাই না নাকি? টেকিওমেট্রিক সার্ভের একটা স্পেশালিটি হলো সেটা হচ্ছে আমরা এই সেন্ট্রাল ক্রস এয়ারের রিডিং নিব, আরো দুইটা ক্রস এয়ারের রিডিং নিব, এই একটা ক্রস এয়ার, একটা ক্রস এয়ার, এটাকে বলি আমরা আপার ক্রস এয়ার। হ্যাঁ এটাকে বলি লোয়ার ক্রস এয়ার,
আর এটাকে বলি সেন্ট্রাল ক্রসার বা মিডল ক্রসার, যেটা একিংটন একটা বলে। হ্যাঁ, এই যে আপার ক্রসার, এই লোয়ার ক্রসার, এই দুইটার ডিস্টেন্স একটা স্পেশাল টার্ম আছে, সেটাকে আমরা বলি এস, এটাকে বলি স্টাফ ইন্টারসেপ্ট। আপার ক্রসার এবং লোয়ার ক্রসারের রিডিং এর ডিস্টেন্স, এটাকে বলি কি আমরা, স্টাফ ইন্টারসেপ্ট। দেখো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে সাথে সাথে বলো। এখন কোনো কনফিউশন আছে? ইট ইজ স্টাফ কি লিখছেন স্যার? স্টাফ ইন্টারসেপ্ট। কথা বুঝতেছো তো তোমরা সবাই নাকি? জি স্যার। আচ্ছা, এটা বলতেছি স্টাফ ইন্টারসেপ্ট, বুঝে গেছে লেখাটা? জি স্যার। ওকে, এখানে দেখো ক্রসার বিভিন্ন টাইপের হতে পারে, যেমন এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যাই হোক না কেন এটাকে বলবো কি আমরা আপার ক্রসার, এটাকে বলবো লোয়ার ক্রসার, এটা আপার এটা লোয়ার, এটাকে বলবো সেন্ট্রাল, আপার লোয়ার সেন্ট্রাল, আপার লোয়ার সেন্ট্রাল, আপার লোয়ার সেন্ট্রাল, ঠিক আছে সেন্ট্রাল। আর প্রতিটাতেই এই আপার আর লোয়ারের এই পার্থক্যটাকে বলবো আমরা কি এস, এস হচ্ছে কি স্টাফ ইন্টারসেপ্ট। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, এখানে আসি এই ফিগারটাতে দেখো, আমাদের টেকিওমিটারে হ্যাঁ যে লেন্সটা ইউজ করি সেটা দেখো, ও একটা উভয়তল লেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আলোক কেন্দ্র লেন্সের, আর এখানে দেখো এই প্রথম ফিগারটা দেখো কি বলতেছে, আলোক কেন্দ্র থেকে ধরো এই একটা স্টাফ, হ্যাঁ একটা স্টাফ লেভেল স্টাফ, এটা একটা লেভেল স্টাফ, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল ক্রস এয়ার, এটা হচ্ছে আপার ক্রস এয়ার, এটা হচ্ছে লোয়ার ক্রস এয়ার। এখানে দেখো ও কি বলতেছে, ও সি টু ডিভাইডেড বাই এ টু বি টু, আবার যদি আমরা বলি ও সি ওয়ান, এই যে ও সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি ওয়ান, আর ও থেকে সি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে এটা সেম হবে। এটা কি বলতে কোথা থেকে আসছে, এটা কেউ যদি বলতে পারো, সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট থেকে আসছে না? সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট থেকে এটা লেখা যায় কিনা বলো। ইয়েস স্যার। জি স্যার। এই ধরো একটা আলোক কেন্দ্র, এখান থেকে তোমার এই ও সি টু ডিস্টেন্স ডিভাইডেড বাই এ টু বি টু, ও সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি ওয়ান, ও সি ডিভাইডেড বাই এ বি, হ্যাঁ তাহলে এটা কি অনুপাত সমান হবে, তাই না নাকি? ওকে, এটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি আর কি। হ্যাঁ ধরো এই ফিগারটা যদি আমরা দেখি, ধরো এখানে একটা তোমার, এখানে আমরা হচ্ছে টেকিওমিটার বসাইলাম, হ্যাঁ এই জায়গায় টেকিওমিটারটা বসাইলাম, এরকম কিছু একটা টেকিওমিটার বসাইলাম। টেকিওমিটার থেকে
স্টাফ, এখানে বসাইছি স্টাফ, স্টাফের ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি ক্যাপিটাল ডি সাপোজ, টেকিমিটার থেকে স্টাফের ডিস্টেন্স ক্যাপিটাল ডি। আচ্ছা ধরো এই হচ্ছে আপার ক্রসার, এই হচ্ছে মিডল বা সেন্ট্রাল ক্রসার, এই হচ্ছে লোয়ার ক্রসার, তিনটা রিডিং আপার ক্রসার আর লোয়ার ক্রসার, এই দুইটার মধ্যে পার্থক্যকে আমরা বলতেছি স্টাফ ইন্টারসেপ্ট ড্যাশ। হ্যাঁ, আপার ক্রসার আর লোয়ার ক্রসার এর ডিস্টেন্স স্টাফ ইন্টারসেপ্ট ড্যাশ। এখন এই যে এ, এর প্রতিবিম্ব তোমার টেকিওমিটারে, তোমার এর প্রতিবিম্ব হচ্ছে এ স্মল এ, বি এর প্রতিবিম্ব হচ্ছে স্মল বি। তাহলে তোমরা আমাকে বলো এই যে এ বি বস্তুটা, হ্যাঁ এ বি বস্তুটাকে আসলে এই টেকিওমিটারে দেখা যাচ্ছে এই যে এ বি, এই সেজের একটা বস্তু প্রতিবিম্বের হাইট, তাই না? আমরা জানি উত্তল লেন্সে কি প্রতিবিম্ব হয় কি উল্টা, তাই না? নাকি? ইয়েস স্যার। ওকে, এখানে দেখো যে তোমার এই এর প্রতিবিম্ব এই লেন্সের মধ্যে কি বলতেছে এ, বি এর প্রতিবিম্ব হচ্ছে বি। তাহলে অ্যাকচুয়াল যদি স্টাফ ইন্টারসেপ্ট এটা হয়, হ্যাঁ আপার প্রেসার লোয়ার প্রেসার, আর এই সি এর প্রতিবিম্ব হচ্ছে এই সি, অ্যাকচুয়ালি যদি তোমার স্টাফ ইন্টারসেপ্ট এটা হয় তাহলে এটা তোমার লেন্সের মধ্যে কত, এটা নাকি? তাহলে আই কে বলতেছে কি, দেখো আই বলতেছে কি স্টাডি ইন্টারভেল, আই কি স্টাডি ইন্টারভেল, এস কি স্টাফ ইন্টারসেপ্ট। ওকে, ও বলতেছে অপটিক্যাল সেন্টার অফ দা অবজেক্টিভ অফ এন এক্সটার্নাল ফোকাসিং টেলিস্কোপ, একটা টেলিস্কোপের লেন্সের তোমার আলোক কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার যেটাকে আমরা বলতেছিলাম। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে আমি যদি বলি কিছু জিনিস মনে রাখবা, এই ও থেকে এটা কি আমার বস্তু, তাই না? নাকি স্টাফটা কি আমার বস্তু নাকি? হ্যাঁ, ও থেকে আলোক কেন্দ্র থেকে বস্তুর ডিস্টেন্স এটা হচ্ছে স্মল এফ ওয়ান, যেটা তোমরা কি বলতা ইউ, তাই না? যেটা ইউ হিসেবে পড়ে আসছো, তাই না? নাকি তোমরা পার্সোনাল এটা ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ, এই ফর্মুলাটা লেন্স গঠনের সূত্র নাকি? তাহলে এখান থেকে ইউটা কি আসলে আমরা ধরে নিছি কি এফ ওয়ান, বইয়ের মতন মিলানোর জন্য তোমাদের বললাম এফ ওয়ান, আর এই আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের ডিস্টেন্স হচ্ছে এফ টু, দ্যাট মিনস এই বিটা হচ্ছে এফ টু। হ্যাঁ, আর এই লেন্সের ফোকাস হচ্ছে এফ। তাহলে এখান থেকে ফর্মুলা আমরা লিখতে পারি ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু ইকুয়াল টু ওয়ান বাই এফ, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। ওকে, এখানে আরো কিছু ডিস্টেন্স মনে রাখবো, এই এম কে বলতেছি এই টেলিস্কোপের ভার্টিক্যাল সেন্টার, দ্যাট মিনস হচ্ছে যে জায়গায় টেলিস্কোপটা বসানো হয়েছে, আলোক কেন্দ্র থেকে এই ভার্টিক্যাল সেন্টারের ডিস্টেন্সটাকে বলতেছি স্মল ডি। হ্যাঁ, আলোক কেন্দ্র থেকে ভার্টিক্যাল সেন্টারের ডিস্টেন্সকে বলতেছি স্মল ডি। তাহলে তোমরা আমাকে বলো এই ডি সমান কি, এফ ওয়ান প্লাস ডি, এটা সমান না? হ্যাঁ, এখানে তো টেলিস্কোপটা বসানো হয়েছে, তাই না? বা এই তোমার টেকিওমিটারটা বসানো হয়েছে, তাই না? নাকি টেকিওমিটার থেকে এই বস্তু ডিস্টেন্স ক্যাপিটাল ডি, এটা সমান হবে কি এই স্মল ডি প্লাস এখান থেকে এতটুকু এফ এফ ওয়ান, তাই না? নাকি? জি স্যার। ওকে, এতটুকু যদি বুঝি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে আসি, এই ফর্মুলাটা আমরা বুঝতে পারছি নাকি? এতটুকু বুঝতে পারছি। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আগের পেজে আরেকটু যাই, দেখো
সিমিলার ট্রায়াঙ্গেল এর ফর্মুলা যদি আমরা দেখি, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, এখান থেকে তোমরা আমাকে বলো যে এই ট্রায়াঙ্গেলের জন্য, হ্যাঁ, এফ টু বাই আই সমান এফ ওয়ান বাই এস, এটা লিখা যায়, বলো এটা লিখা যায় কিনা? সিমিলার ট্রায়াঙ্গেল থেকে লেখা যায় এটা? Yes sir, লেখা যায়। সবাই কি বুঝতে পারছো এটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যে এটা লেখা যায়? আচ্ছা, যেহেতু রেসপন্স করে না, আমি ধরে নিলাম বুঝতে পারছো। এফ টু ডিভাইডেড বাই আই, এখান থেকে এফ ওয়ান বাই এস, তাহলে এখান থেকে এফ ওয়ান বাই এফ টু সমান কি লেখা যায়? এস বাই আই, এটা লেখা যায়? এফ ওয়ান বাই এফ টু সমান, হ্যাঁ জি স্যার, এফ ওয়ান বাই এফ টু সমান এস বাই আই। ওকে, দেখো তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, এফ ওয়ান বাই এফ টু সমান এস বাই আই, বুঝতে পারছি এতটুকু? আর এই ফর্মুলাটা বুঝা গেছে? এই দুটা ফর্মুলা, এই দুইটা ওয়ান আর ইকুয়েশন টু, আমরা দুইটা বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন কি বলতেছে, দুই কে তুমি এফ এফ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবা, হ্যাঁ, মানে এফ ওয়ানটা আমরা বের করবো আর কি। বেসিক্যালি আমরা কি জানি, ডিস্টেন্স ডি সমান এফ ওয়ান প্লাস ডি, তাই না নাকি? তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে এফ ওয়ানটা বের করতে হবে, তাই না নাকি? হ্যাঁ, এটা কি জানি নাকি সেটা বলো। জি স্যার। আচ্ছা, এফ ওয়ানটা যদি এই ইকুয়েশন থেকে বের হতে বের করতে হয়, তাহলে কি করছে, দুই পাশে এফ এফ ওয়ান দিয়ে গুণ করছে, দুই পাশকে এফ এফ ওয়ান দিয়ে যদি গুণ করে তাহলে কি থাকে, এফ এফ ওয়ান বাই এফ টু প্লাস এফ এফ ওয়ান বাই এফ ওয়ান, দ্যাট মিনস এই এফ ওয়ান এফ ওয়ান কাটা, এফ এফ এ কাটা, এফ ওয়ান সমান কত আছে, এফ এফ ওয়ান বাই এফ টু প্লাস এফ, তাই না? এফ ওয়ান বাই এফ টু সমান কি আবার কি? এস বাই আই। এস বাই আই, তাহলে এফ ওয়ান সমান কি লিখা যায়, এস বাই আই ইন্টু এফ প্লাস এফ, তাই না, লিখা যায়? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই এফ ওয়ান এর ভ্যালু আমরা যখন এখন বসাই দিই, তাহলে এস বাই আই ইন্টু এফ প্লাস এফ প্লাস ডি, এতটুকু লিখা যায় না? জি স্যার। জি স্যার। এখন দেখো এই এস বাই আই, হ্যাঁ, এখানে যদি আমরা দেখি এই এফ বাই আই ইন্টু এস প্লাস এফ প্লাস ডি, এখানে দেখো তো এফ একটা লেন্সের ফোকাস, তাই না, আই প্রতিবিম্ব আর এস স্টাফ ইন্টারসেপ্ট, এখানে বলো এফ আই এফ ডি এগুলো সব কনস্ট্যান্ট না, এগুলো লেন্সের প্রপার্টি না? জি স্যার। ওকে, তাহলে এফ বাই আই এটাকে আমরা বলি ধরো কে, তাহলে এখানে ডি সমান লেখা যায়, এই এগুলো সব সমান ডি, তাহলে ডি সমান লেখা যায় এফ বাই আই সমান, যদি আমরা কে লিখি কে এস, আর এই এফ প্লাস ডি এটাকে যদি আমরা বলি সি, তাহলে ফর্মুলাটা আসলো কি, কে ডি ইকুয়াল টু কে এস প্লাস সি, তাই না? এই কে টাকে বলি আমরা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, এই সিটাকে বলি অ্যাডিটিভ কনস্ট্যান্ট, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কেন বলতেছি, দেখো এফ বাই আই, তাই না, মাল্টিপ্লাইং ফর্মে আছে, তাই না, এফ ইন্টু ওয়ান বাই আই মাল্টিপ্লাইং ফর্মে আছে, তাই না নাকি? আর এফ প্লাস ডি এডিটিভ ফর্মে আছে, যার কারণে এটাকে বলি এডিটিভ কনস্ট্যান্ট, এটাকে বলি কি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, দেখা এতটুকু বুঝতে পারছো কিনা, মানে এতটুকু বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা তোমাদের ম্যাথের মধ্যে এই মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আর এডিটিভ কনস্ট্যান্ট দুইটাই দেয়া থাকবে। তাহলে একটা ডিস্টেন্স, একটা টেলিস্কোপ বা হচ্ছে একটা টেকিওমিটার থেকে যদি স্টাফের ডিস্টেন্স ডি বের করতে হয়, তাহলে আমার শুধু জানা লাগবে কি স্টাফ ইন্টারসেপ্ট, তাই না? নাকি এতটুকু বোঝা গেছে স্টাফ ইন্টারসেপ্ট এস এর উপর ডিপেন্ড করবে তোমার টেকিওমিটার থেকে তোমার বস্তুর ডিস্টেন্স কত, তাই না? নাকি ওকে। আর পার্টিকেল ডিস্টেন্স এর ফর্মুলা তো আমরা লেবেলিং এ অলরেডি পড়ে আসছি, তাই না? পড়ছি না? পড়ছি তো নাকি পার্টিকেল ডিস্টেন্স এর ম্যাপ? এখন তোমরা আমাকে বলো, এখানে আসো, এক নাম্বার প্রবলেম, ক্যালকুলেট দ্য টেকিমেট্রিক কনস্ট্যান্ট ফ্রম দ্য ফলোয়িং অবজারভেশন। কনস্ট্যান্ট বের করতে বলছে, তাহলে কাকে কাকে বের করতে বলছে? কে আর সি, এই দুইটাকে বের করতে বলছে, তাই না? হ্যাঁ জি স্যার। আমরা কি জানি ডি ইকুয়াল টু কে এস প্লাস সি, তাই না? তো টেকিমেট্রিক কনস্ট্যান্ট কে আর সি কত হবে, এটা কিভাবে আমরা বের করবো? দেখো যখন ডিস্টেন্স 200 তখন স্টাফ ইন্টারসেপ্ট এস এর ভ্যালু 1.988, তাই না? নাকি জি স্যার। যখন ডিস্টেন্স 300 তখন স্টাফ ইন্টারসেপ্ট এর ভ্যালু 2.991। এখন এখান থেকে এই দুটো ইকুয়েশন সলভ করলে কে আর সি বের হবে না? বের হবে জি স্যার। ইয়েস স্যার। সলভ করে সলভ করে বলো কত আসে। কত আসে? ক্যালকুলেটরে সলভ করে বলবা, তাই না? ক্যালকুলেটর না করলেও তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই না? সিএসএ কাটা চলে যাচ্ছে নাকি? কত আছে বলো? সিম্পল ক্যালকুলেশন করতে এতক্ষণ লাগলো হবে স্যার? একটা আসছে 99.70, 99.70, আর একটা 0.3 নাকি? একটা স্যার 1.79 আসছে। 1.7, তাহলে যা আছে তাই, ঠিক আছে? এই জায়গায় রেজাল্ট একটু ভুল আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা জাস্ট একটা প্রিলিমিনারি পোর্শন। প্রবলেম টু বলো, এ টিকিমিটার ওয়াজ প্লেসড উইথ ইস এক্স ইস হরিজন্টাল 5.10 ফিট অ্যাবোভ স্টেশন এ। একটা টিকিমিটার এরকম কিছু স্টেশন এ এর উপর বসাইছি, উইথ ইস এক্সিস হরিজন্টাল, দ্যাট মিনস এই এক্সিসটা কি এটা হরিজন্টাল, আর এটা এ থেকে 5.1 ফিট উপরে। তাহলে এখানে বলতেছে এ স্টেশনের রেডিয়াস লেভেল দেখো 320 ফিট বলে দিছে। আচ্ছা পরে বলতেছে বিতে একটা স্টাফ ধরছে, স্টাফটা কি ভার্টিক্যাল? এই যে জায়গা প্রতিটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, স্টাফটা কি ভার্টিক্যাল, আর এই লাইন অফ সাইট বা এই যে দেখো
एक्सिस हॉरिजॉन्टल माने लाइन ऑफ साइट की हॉरिजॉन्टल। अच्छा द स्टडी रीडिंग्स वर 4.5 6.5 एंड 8.5 दैट मींस এখানে স্টাফ রিডিং কয়টা হয় তিনটা হয় না একটা স্টাফ রিডিং একটা স্টাফ রিডিং এটা বলতেছে 6.5 লোয়ারটা বলতেছে 4.5 আর এটা বলতেছে 8.5 এক্সিস হরিজন্টাল বলতে তোমার মিডল ক্রস আর কি হরিজন্টাল ক্লিয়ার এক্সিস হরিজন্টাল মানে কি মিডল ক্রস আর হরিজন্টাল ঠিক আছে আচ্ছা এখানে বলো স্টাফ ইন্টারসেপ্ট কত তোমরা আমাকে বলে দাও স্টাফ ইন্টারসেপ্ট কত স্টাফ ইন্টারসেপ্ট কি বলো স্টাফ ইন্টারসেপ্টের ডেফিনেশন কি ছিল স্যার এটা 4 মিটার হবে মাইনাস 4.5 সমান 4 মিটার আচ্ছা তাহলে প্রথম কোশ্চেন বলছে ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি এ আর বি এর ডিস্টেন্স বের করবা তাহলে এ আর বি এর ডিস্টেন্স ডিস্টেন্স এ বি সমান কত হবে কে এস প্লাস সি ঠিক আছে তাহলে এখানে দেখো এফ বাই আই সমান বলতেছে 100 এফ প্লাস ডি সমান হচ্ছে 1 তাহলে বলো কে কত হ্যাঁ কে কোনটা এখানে এটা না বলো যে 100 × 4 + 1 তো ডিস্টেন্স কত হচ্ছে এবি এর 104 মিটার দেখো এটা বুঝতে পারছো কিনা এটা ফিটে দেওয়া আছে দেখো এটা ফিটে দেওয়া আছে সবকিছু ফিটে দেওয়া আছে সো এটা ফিটে এটা ফিটে দেখো বুঝতে পারছো কিনা জি স্যার আচ্ছা সেকেন্ড কোশ্চেন করছে ফাইন্ড দ্য রিডিউস লেভেল অফ বি বি এর রিডিউস লেভেল বের করতে বলছে তোমরা আমাকে বলো এ এর রিডিউস লেভেল 320 দিছে এর সাথে যদি 5.1 যোগ করি হ্যাঁ তাহলে এই যে সেন্ট্রাল ক্রস এর এটা রিডিং এটা রিডিউস লেভেল বের হবে কিনা বলো তো বের হবে यस স্যার নাকি উপরেরটা বা নিচেরটা বের হবে কোনটা বের হবে এই 501 যোগ করলে এই লাইনের রিডিউস লেভেল বের হবে নাকি यस স্যার এখান থেকে যদি এই 6 পয়েন্ট বাদ দিই 325.1 থেকে 6.5 বাদ দিই তাহলে কত আসে 318.6 এত ফিট তাহলে এটাই হবে বি এর রিডিউস লেভেল দেখো বুঝতে পারছো কি জি স্যার বুঝতে পারছি তিন নাম্বারটা সলভ করো সলভ করে আমাকে বলো কিভাবে করবা ইকুয়েশনটা বলো প্রথমে তিনের ইকুয়েশন বলো তিনের ইকুয়েশন কি হবে বলো d equal to ks plus c হ্যাঁ ডি ইকাল টু কেস প্লাস সি ডি কত এখানে ডি ইকাল টু কেস প্লাস সি 400 আর 600 ডি হচ্ছে 400 তাহলে এই জায়গায় বলতেছে ট্রিগোনোমেট্রিক কনস্ট্যান্ট বের করতে দ্যাট মিন্স কে বের করবা সি বের করবা তাই না আগের মতো নিত নাকি কে জি স্যার ইনটু এটা কত হবে বলো এস কত হবে এখানে 7.97 তোমার এই কনস্ট্যান্ট গুলো বের হয় কিনা হয়ে যাবে না বের সবাই কি বুঝতে পারছো জি স্যার
চার নাম্বারে আসি, চার নাম্বার বলো কি বলতেছে, এটা কি মিটার ওয়াজ প্লেসড ওভার দ্য স্টেশন ওয়াজ রিডিউস লেভেল, আমি এই যে এটা সলভ করে দিছি চার নাম্বারটা নিচে, চারটা মেথে সলভ করে দিছি বেসিক্যালি, কি বলতেছে, এটা কি মিটার ওয়াজ প্লেসড ওভার দ্য স্টেশন ওয়াজ রিডিউস লেভেল ইজ 100, ওকে তাহলে প্রথমে ফিগারটা ড্র করে ফেলি, কি বলছে দেখি, একটা টেকিমিটার বসাইছে এরকম, একটা পয়েন্টে বসাইছে যার রিডিউস লেভেল হচ্ছে 100, দ্য স্টাডি ইয়ার রিডিংস আর টেকেন অন অ্যানাদার পয়েন্ট উইথ স্টাফ ভার্টিক্যাল অ্যান্ড টেলিস্কোপ হরিজন্টাল, দ্যাট মিনস টেলিস্কোপ হরিজন্টাল বলতে এই লাইন অফ সাইট কি হরিজন্টাল, সেন্ট্রাল ক্রস এর যে লাইন অফ সাইট সেটা হরিজন্টাল, ওকে দ্য রিডিংস আর 4.28, 5.88, 7.48, the height of instrument axis over the station was 5.3 feet, that means a height ta koto 5.3 ekdom ager moto, okay the values of f plus d mane ki additive constant c tai na koto 1 ar multiplying constant koto 100 tai na okay ekhon bolteche calculate the reduced level of the staff station and the distance between the staff position and instrument. A point reduce double bar korte bolche ar hocche ei dutar moddhe distance bar korte bolche tale para jabe dekho para jabe ekdam ji sir ha to kibhabe korbo bolo distance d equal to ki কেস প্লাস সি কে কত 100 এস কত বলো 3.2 এস হচ্ছে 3.2 আর সি কত 1 তাহলে এটা আসে 321 ফিট ওকে আর রিডিউস লেভেল এই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে এই এই ক্রস এর রিডিউস লেভেল কত বলো 100 যোগ 5.3 তাহলে 105.3 এখান থেকে যদি এতটুকু বাদ দিই 5.8 এর বাদ দিই 105.3 থেকে যদি 5.8 এর বাদ দিই তাহলে কত আসে বলো 99.4 ফিট দেখো বুঝতে পারছো খুবই সহজ না ইয়েস স্যার তাহলে আমরা আজকে ক্লাসে ডেরিভেশন দেখলাম তার সাথে এই চারটা ম্যাথ দেখলাম